আপনারা শুনছেন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। আজকের নীতি না রাজনীতি অনুষ্ঠান যে রাজনৈতিক নেতাকে নিয়ে, তিনি পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের অন্যতম প্রধান ব্যক্তিত্ব অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক জগতের সর্বক্ষণই চর্চায় থাকেন তিনি। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল আবু গনি খান চৌধুরীর ছত্রছায়ায়। একা হাতে এবার কংগ্রেসের নৌকো সামলেছেন তিনি। তারই পুরস্কার পেয়েছিলেন বহরমপুরের অধীর চৌধুরী। অধীরকে সংসদে দলের নেতা নির্বাচিত করেছিল কংগ্রেস। পাঁচবারের সাংসদ এবার টেক্কা দিয়েছেন কংগ্রেসের প্রবীণতম সাংসদ কদিকুন্নেল শাও এবং শশী তারুকে। 63 বছর বয়সে অধীরের জনপ্রিয়তা আন্দাজ করা যায় একটা হিসেব থেকে। গোটা রাজ্যে কংগ্রেস যখন অপ্রাসঙ্গিক, সেই সময়ই বহরমপুর থেকে তিনি জিতেছেন 80,000 ভোটে। 1956 সালের 2 এপ্রিল বহরমপুরে জন্মগ্রহণ করেন অধীর চৌধুরী। বহরমপুরের আইসি ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। তখন বামফ্রন্ট শরিক আরএসপির গড় বহরমপুর। সেখান থেকে 1999 সালে সাংসদ নির্বাচিত হন তিনি। মনে রাখতে হবে, 1951 সালের পর থেকে এই আসনে কখনো জেতেনি কংগ্রেস। 1952 সাল থেকে এই আসনে জিততো আরএসপি। তারপর থেকে আর কখনো পরাজয়ের সম্মুখীন হতে হয়নি অধীরকে। বিগত সহস্রাব্দের শেষ বছর থেকে সেই যে সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া জেলার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হল অধীরের, 2 দশক পরেও তা অটুট। তারপর থেকে তার জয়ের মার্জিন বাড়তে থেকেছে। মুর্শিদাবাদ জেলার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি। এমনকি 2016 সালের বিধানসভা ভোটে বহরমপুর লোকসভার 7টি বিধানসভা আসনেই জিতেছিলেন কংগ্রেস প্রার্থীরা। দশকের পর দশক ধরে বন্যা হোক কিংবা বিবাহ অথবা চাকরি, সব সময়ই মানুষ কাছে পেয়েছেন অধীর চৌধুরীকে। গরিবের বন্ধু বলে পরিচিত অধীরকে মানুষ কখনো আখ্যা দিয়েছে মুর্শিদাবাদের নবাব কিংবা বহরমপুরের রবিনহুড বলে। 2016 সালে যখন তাদের ডিভোর্সের মামলা শুরু হয়, সে সময় অধীর চৌধুরীর প্রথম স্ত্রী অর্পিতা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অর্পিতার ভাই অরিত মজুমদার এখন বহরমপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের প্রধান। এত সত্ত্বেও রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনের ছাপ পড়েনি কখনো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ মহাজোট হওয়ার পিছনে অধীর রঞ্জন চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের কি মনে হয়, এই ভোটেও কি অধীর ফ্যাক্টর পশ্চিমবঙ্গে বড় পরিবর্তন আনবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন। এরকমই আরো অনুষ্ঠান শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওকে। নমস্কার।